আমি ডাক্তার আহমেদ রাকিব, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকে একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে কথা বলতে চাই, যে প্রায়শই আমাদের দৈনন্দিন জীবনে এই সমস্যাটি ফেস করতে হয় অন্যদের সাথে, যাদের যারা কানে কম শুনতে পান। এই কানে কম শোনার বিষয়টি কিন্তু একটি শারীরিক প্রতিবন্ধিতা, এবং এটি এমন একটি প্রতিবন্ধিতা যেটা দেখতে পাওয়া যায় না। শুধুমাত্র কারোর সাথে যদি আমরা কথা বলতে যাই, তখনই শুধুমাত্র আমরা বুঝতে পারি। এবং সেই কারণেই যারা কানে কম শুনতে পান বিভিন্ন রোগের কারণে, কম শুনতে পান বিভিন্ন বয়সে, শিশু থেকে বয়স্ক বিভিন্ন লোক রোগীরা যারা কানে কম শুনতে চান, তাদের বিভিন্নভাবে তাদের এটার মাশুল দিতে হয়। কীভাবে মাশুল দিতে হয়? জন্মের পরে যে শিশুটি শুনতে পায় না, সেই শিশুটি বা কথা শিখতে পারে না, এবং কিছুদিন পরেই যখন তার বয়সী ছেলে মেয়েরা স্কুলে যায়, তখন সে স্কুলে যেতে পারে না। যে স্কুলে গিয়েছে কিন্তু কানে কম শুনে, সে স্কুলে তার ক্লাসের পারফরমেন্সটা খারাপ হতে থাকে দিনে দিনে। কাজেই সেই উৎসাহী ছাত্র বা ছাত্রীটি ধীরে ধীরে ক্লাসের পিছনের বেঞ্চের দিকে চলে যেতে থাকে। এরপরে আসি যে এই ছাত্র জীবনের বিভিন্ন সমস্যা তো তাকে পোহাতেই হয়, এবং এরপরে কর্মজীবনে আসলে যখন তার সাথে তার সহকর্মীরা কথাবার্তা বলতে গেলে কানে কম শুনে বলে বুঝতে পারে, তখন তার সাথে তার কথাবার্তা বলার উৎসাহ হারিয়ে ফেলে। এবং সর্বশেষে যদি আমরা আমাদের ঘরের সেই বয়স্ক মানুষগুলোর কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আমাদের বাসার বয়স্ক বাবা মা, দাদা দাদি, নানা নানি, তারা যখন কানে কম শুনতে পায়, তাদের সাথে জোরে করে কথা বলতে হয়, অথবা তারা বিভিন্ন টিভির সামনে বসে যখন তাদের টিভির ভলিউমটা বড় করে দিতে চায়, তখন এগুলো নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে এগুলো নিয়ে সমস্যার সৃষ্টি হয়, যার ফলে তখন একটি আমাদের পরিবারের ভিতরে একটি সামাজিক সমস্যার সৃষ্টি হয়। তো এর মাধ্যমে কানে কম শোনার যে বিষয়টি, এর বিভিন্ন কারণগুলো ইতিমধ্যে আমি কিছুটা আলোকপাত করলাম। সাধারণত যদি আমরা মেডিকেল গ্রাউন্ড হিসাবে চিন্তা করি, তাহলে দেখা যাবে যে কানে কম শোনার বিভিন্ন কারণ আছে। এই কারণগুলো আমরা একটি একটি করে বলছি। যেমন জন্মগত আমাদের বধিরতা, আমরা এটাকে বধিরতা বলি, সে জন্মগত বধিরতা হতে পারে। যদি গর্ভকালীন সময়ে মায়ের কিছু কিছু ইনফেকশন হয়, অথবা বা শিশু জন্মের সময় যদি গর্ভকালীন কোনো জটিলতার সৃষ্টি হয়, তাহলে সে অথবা জন্মের পরপরই তার ব্রেনের কোনো সমস্যা হয়, অথবা তার কোনো উচ্চমাত্রার জন্ডিস হয়, তাহলে কিছু কিছু ড্যামেজ হয়, এবং সেই সময় দেখা যায় যে তার শোনার সেই শ্রুতিশক্তির ক্ষতি হয়। এরপরে আসি আমরা যে শিশু বয়সে, দেখা যায় যে বাংলাদেশের নদীমাতৃক দেশ বিভিন্ন জায়গায় শিশুরা গোসল করে, এবং গোসলের সময় পানি যাওয়ার সমস্যা থাকে। যদি এরকম পানি যায়, অথবা নদীতে পুকুরে গোসল করার সময় যদি পানি যায় এবং ইনফেকশন হয় কানের ভিতরে, বাইরের অংশে পানি গিয়ে যদি ইনফেকশন হয়, তার চিকিৎসা যদি ঠিক মতো না হয়, তাহলে তারা কানে কম শোনে, এবং এই জিনিসটি বারবার হতে হতে তাদের শ্রবণ শক্তির সমস্যা হয়। এরপরে যে জিনিসটি স্বাভাবিক প্রক্রিয়ায় হয়, সেটা হচ্ছে আমাদের কানের বাইরের অংশে যেটা বহিঃকর্ণগুলি, সেই বহিঃকর্ণের ভিতরে, কানের ভিতরে কিছু ময়লা জমে, যেগুলোকে আমরা খোল বলি। এই খোল যদি খুব অতি উচ্চ মাত্রায় জমে যায়, তাহলেও দেখা যাবে যে কানে সে কম শুনছে, এবং কানের বারবার ইনফেকশন হওয়ার ফলে কানের পর্দা যদি ছিদ্র হয়ে যায় এবং এটা চিকিৎসা যদি না হয়, তাহলে সে অবশ্যই কিছু মাত্রায় কম শোনে। তার বারবার কানের ইনফেকশন যতবারই হয়, ততবারই সে তার কিছু শ্রবণ শক্তির কিছু ক্ষতি হয়। এখন প্রশ্ন যে কানে যদি কেউ কম শুনে, তাহলে তার করণীয় কী? তাদের অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, সেটি শিশু হোক অথবা বয়স্ক ব্যক্তি হোক অথবা কর্মজীবী কোনো ব্যক্তি হোক, তাদের এই কানে কম শোনার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সামনে বিবেচনা করতে হবে, এবং তাদের নাক কান গলা বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিতে হবে। প্রয়োজনে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে পারি যে কানে কে কতটুকু কম শোনে, অথবা কী ধরনের কম শোনে। সবগুলো ধরনের কানে কম শোনার চিকিৎসা
হয়তো নেই, কিছু সামান্য কিছু চিকিৎসা নিলে কতগুলো সমস্যার সমাধান হয়, কতগুলোতে সার্জারির প্রয়োজন হয়, কতগুলোয় কানের ভিতরে শোনার জন্য যে ডিভাইস আমরা যাকে বলি হিয়ারিং এইড সেগুলো ব্যবহারের প্রয়োজন হয়, সেটি পরামর্শ নেওয়ার পরে রোগ নির্ণয়ের পরে অ্যাকর্ডিংলি নাক কান গলা বিশেষজ্ঞ পরামর্শ দিবেন এবং সেই অনুযায়ী রোগীরা যদি মেনে চলেন তাহলে তার এই সমস্যার সমাধান হতে পারে। দেখা যায় যে সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে যে বাংলাদেশের প্রায় ছয় ভাগ শতকরা ছয় ভাগ রোগীর কানের পর্দায় ছিদ্র আছে। সেই হিসেবে আমরা যদি 17 কোটি লোকের দেশ চিন্তা করি তাহলে প্রায় 1 কোটি লোকেরও বেশি লোকের কানের পর্দায় ছিদ্র আছে। কাজে এই জিনিসটিকে অবহেলা করবার কোনো উপায় নাই এবং এটির উপায় আছে ইনফেকশন কন্ট্রোল করে তারপরে কানের পর্দা লাগানো যায়। এটি একটি অত্যন্ত সুখবর যেটা সারা দেশের বিভিন্ন জেলা পর্যায় পর্যন্ত এই অপারেশন অ্যাভেলেবল, কাজে এটা আপনারা করতে পারেন। আরেকটি বিষয় যেটা বয়স্ক মানুষদের বলছিলাম যে যারা যদি কম শোনে, এই বয়স্ক বয়সজনিত কারণে যে কানে কম শোনা সেটা সাধারণত কোনো ওষুধ দিয়ে রিভার্স করা যায় না বা সেটার কোনো চিকিৎসা নেই। তাহলে তাদেরকে আমরা যদি পারিবারিকভাবে উপকার করতে চাই, যাতে পরিবারের সবার সাথে সংশ্লিষ্ট রাখতে চাই এবং সামাজিক সমস্যা থেকে মুক্ত রাখতে চাই, মানসিক সমস্যা থেকে মুক্ত রাখতে চাই, তাহলে আমরা কীভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি? তাদের জন্য রয়েছে যে কানের শোনার মেশিন, বিভিন্ন ধরনের মেশিনের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি এবং তারা যদি নিয়মিত এই মেশিন ব্যবহার করেন তাহলে আমরা আর পরিবারের অন্যান্য সকল সদস্যের মতোই তারা সুস্থ এবং স্বাভাবিক জীবন, সুস্থ এবং স্বাভাবিক পারিবারিক জীবন তারা চালিয়ে যেতে পারে।